আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নবাবি সিমই রেসিপি। তো তার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। তো এখন আমি সিমইটাকে ভেজে নেব। তো এখানে 2 চামচ ঘি দিয়ে দেবো। তো এখানে আমি ঘিয়ের মধ্যে 2টি এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে। তো এখানে আমি ঘিয়ের মধ্যে দিচ্ছি সিমই। তো এখানে আমি সিমইটাকে লাল, তো এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। তো পাউডারটাকে আমি 2 চামচ পানি দিয়ে গুলে নেবো। এখানে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে 50 গ্রাম চিনি। তো আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে চিনিটা দেবেন। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখানে দুধের মধ্যে আমি গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে নেবো যাতে না নিচে তলা পেকে যায়। দুধ কাস্টার্ডটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। তো এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তো ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। তো এখানে আমি সিমইটাকে লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে। এখানে আমি সিমের মধ্যে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটাকে আমি পাউডার করে রেখে দিয়েছিলাম। চিনিটাকে আমি ভালো করে মিক্স করে নেবো সিমের সাথে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার সিমের মধ্যে। তো সিমইটাকে ভালো করে মিক্স করে নেবো। তো সিমইটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি মিল্ক পাউডারের সাথে। তো এখানে আমার সিমইটা হয়ে গেছে। তো এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচিয়ে রেখেছিলাম, কিচমিচ কুচিয়ে রেখেছিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিচমিচ কুচিয়ে রাখা। তো এখানে আমি কুচিয়ে রেখেছিলাম পেস্তা বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেবো। তো এখানে আমি ঘিয়ের সাথে ভালো করে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে আমি সিমইটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। তো একটা বাটির মধ্যে আমি সিমইটাকে সেট করে নিচ্ছি। তো এখানে আমি সিমইয়ের মধ্যে দুধ কাস্টার্ডটাকে ঢেলে দিচ্ছি। তো এখানে আমি সিমের মধ্যে দুধ কাস্টার্ডটা ঢেলে নিয়েছি। তো এখানে আমি দুধ কাস্টার্ডটা সিমের মধ্যে ঢেলে নিয়েছি। তো সিমইটা আমি উপরে উপরে দিয়ে দেবো কাস্টার্ডের উপরে। সিমইটাকে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি, এভাবে হাতে করে চেপে চেপে নেবো একটু। এখানে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দেবো। তো এখানে আমি আবার কাস্টার্ড, দুধ কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখন আমার নবাবী সিমইটা রেডি। তো এই নবাবী সিমইটাকে আমি 1/2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো যাতে সিমইটা ভালোভাবে সেট হয়ে যায়। তো সিমই নবাবী সিমইটাকে আমি এখানে 1/2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমি আপনাদের ঘরে কেটে দেখাবো সিমইটাকে। তো দেখুন সিমইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো নবাবী সিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করবেন।